Assalamualaikum viewers, আমি এমডি সামির রহমান সাজির। আজকে আপনাদের ভার্সিটি ব্লগে নতুন একটা টপিক নিয়ে হাজির হয়েছে। টপিকটার নাম কুমিল্লা ইউনিভার্সিটি। কুমিল্লা ইউনিভার্সিটি 2006 সালে প্রতিষ্ঠিত হয়। কুমিল্লা ইউনিভার্সিটির এখানে আপনার 2006 সালে প্রতিষ্ঠিত হলো। 2001 সালে এখানে একটা বিল পাস হয় যে কুমিল্লাতে একটা ইউনিভার্সিটি তৈরি হবে। আর 2007 সালে এর একাডেমিক কার্যক্রম শুরু হয়। প্রথমে যখন এই ভার্সিটি শুরু হলো তখন মাত্র 4টা ফ্যাকাল্টি ছিল এবং আপনার 7টা ডিপার্টমেন্ট ছিল। তার মধ্যে এখন আপনার 6টা ফ্যাকাল্টি, 19টা ডিপার্টমেন্ট রয়েছে। এর ছাত্রছাত্রীর সংখ্যা আপনার 7000 এবং টিচার সংখ্যা 250। এবং এর বর্তমান উপাচার্যের নাম ইমরান কবির। এই ইউনিভার্সিটিতে যখন প্রথম দিকে যেসব ডিপার্টমেন্ট রয়েছিল তার মধ্যে হলো উল্লেখযোগ্য হলো ম্যাথ ম্যাথ তারপরে এই যে ইংলিশ, তারপরে হলো এই যে তারপরে কমার্সের ম্যানেজমেন্ট, মার্কেটিং, এইসব ডিপার্টমেন্টগুলো। তারপরে আপনার দেন আপনার 2008-09 সালের দিকে আপনার সিএসসি ডিপার্টমেন্ট, এবং দেন তারপরে 2009-10 সালের দিকে আইসিডি ডিপার্টমেন্ট, এবং 2010-11 সালের দিকে আপনার ফিজিক্স, কেমিস্ট্রি, স্ট্যাটিস্টিক্স এসব ডিপার্টমেন্ট গুলা চালু হয় পিওর সায়েন্সের। তারপরে 2013-14 সালে ফিনান্স এন্ড ব্যাংকিং, তারপরে ফার্মেসি ডিপার্টমেন্ট চালু হয়। এটা কুমিল্লা ইউনিভার্সিটি। এখানে আপনার এই ক্যাম্পাসে আপনার 4টা একাডেমিক বিল্ডিং রয়েছে। তার মধ্যে ফ্যাকাল্টি অফ বিজনেস স্টাডিজ জন্য একটা, ফ্যাকাল্টি অফ সোশ্যাল সায়েন্সের জন্য একটা, ফ্যাকাল্টি অফ সায়েন্সের জন্য একটা, আর আপনার একটা ল ফ্যাকাল্টি বলতে একটা ফ্যাকাল্টি রয়েছে, সেখানে শুধু খালি ল ডিপার্টমেন্ট। এর সায়েন্সের সাবজেক্টগুলোর মধ্যে উল্লেখযোগ্য ডিপার্টমেন্ট গুলো হলো ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, স্ট্যাটিস্টিক্স এগুলা। তারপরে সোশ্যাল সায়েন্সের মধ্যে আপনার পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন, জার্নালিজম, ইকোনমিক্স এগুলা। তারপরে আর্টসের যে ডিপার্টমেন্ট স্যারগুলো রয়েছে তার মধ্যে হলো ইংলিশ, বাংলা, এসব ডিপার্টমেন্টগুলো রয়েছে। আর এখানে আপনার 5টা হল রয়েছে। একটা 3টা হল ছেলেদের জন্য, 2টা হল মেয়েদের জন্য। তার মধ্যে একটা হল কনস্ট্রাকশনে রয়েছে, তার নাম বঙ্গবন্ধু শেখ মুজিব হল। আর তার মধ্যে আর 2টা হল ছেলেদের রয়েছে, সেটা হলো সরি 3টা হল ছেলেদের রয়েছে। তার মধ্যে উল্লেখযোগ্য 2টা হল নজরুল হল, ধীরেন্দ্রনাথ হল। তারপরে এটা মাসে 26তম পাবলিক ইউনিভার্সিটি কুমিল্লা ইউনিভার্সিটিতে। আর মানে আপনারা চাইলে এখানে একটু মানে ক্যাম্পাসের ভার্সিটি ব্লগের একটু আরো সাইডে একটু কিছু কথা বলি টপিক এসে, যে কুমিল্লা ইউনিভার্সিটিতে আপনারা পরীক্ষা দিয়েন। কারণ দেখা গেছে কি মানে কুমিল্লা ইউনিভার্সিটি ঢাকাতে একটা মানে খুবই একটা কম দূরত্বের মধ্যে একটা ডিস্ট্রিক্ট, যেখানে আপনারা নিয়মিত ঢাকা থেকে যা আশা করতে পারবেন, প্লাস আপনি ওইখানে তো হলে তো থাকতেই পারবেন। তা এই কারণে দেখা গেছে কি কুমিল্লা ইউনিভার্সিটিতে মানে বর্তমানে নতুন প্রতিষ্ঠিত হলেও কিন্তু এর বর্তমানে যে স্টুডেন্টদের যে চাহিদা মানে ইউনিভার্সিটিতে পড়া সেটা কিন্তু খুবই ক্রমান্বয়ে আসলে বাড়ছে। আর এখানে এক্সামটাও কম্পিটিটিভ হয় সবসময়ই আপনার দেখা যায় কি। আর আপনার এখানে কুমিল্লা ইউনিভার্সিটিতে আপনার যতগুলো উপাচার্য প্রথম থেকে এসেছে তাদের মধ্যে ম্যাক্সিমাম না সরি দুইজন উপাচার্য, একজন জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির ফিজিক্সের টিচার ছিল, একজন উপাচার্য হয়েছে ইমরান কবির স্যারের আগেরবার। দেন ইমরান কবির আগের যে উপাচার্য ছিল সে ছিল চিনাং ইউনিভার্সিটি এক ডিপার্টমেন্টের চেয়ারম্যান। আর কুমিল্লা ইউনিভার্সিটি আপনার আর এখানে আমার ভার্সিটি ব্লগ শেষ করছি মানে এই কুমিল্লা ইউনিভার্সিটি নিয়ে। তা আমি নেক্সট দিন আরেকটা এই কয়েকদিন একটু নিয়মিত ভিডিও দেওয়ার চেষ্টা করবো। আগেও বলছি অলরেডি সামনে আরো 10টা মানে কোন কোন ভার্সিটি করবো সেই প্ল্যানও আমি করে রেখেছি। তা আমি আপনার খেয়াল করতেছি দেখা যাচ্ছে কি আপনারা অনেকেই মানে ভিডিওগুলো দেখতেছেন কিন্তু সাবস্ক্রাইব করছেন না। আপনারা সাবস্ক্রাইব করেন, দেখা গেছে কি সাবস্ক্রাইব করলে আপনাদের লাভ হবে। দেখা গেছে আমি কন্টিনিউসলি মানে পাবলিক ইউনিভার্সিটির মানে দেওয়ার চেষ্টা করতেছি, সেটা এগ্রিকালচার হোক, বিজ্ঞান ও প্রযুক্তি হোক, তারপরে এমনি জেনারেল পাবলিক ইউনিভার্সিটি হোক বা ইঞ্জিনিয়ারিং, কুয়েট টুয়েট কথা বলেন, সেটা যদি সাবস্ক্রাইব না করেন তাহলে দেখা গেছে কি নেক্সট ভিডিওগুলো পাবেন। আর আরেকটা সাবস্ক্রাইব করার জন্য একটু বেশি গুরুত্ব আপনার কাছে এই কারণে যে আপনার সামনে অক্টোবর নভেম্বর আসতেছে, আজকে সেপ্টেম্বরে আমি যখন কথা বলতেছি তখন সেটা 30 সেপ্টেম্বর। আর অক্টোবর নভেম্বরে তো আপনার জানেনই যারা 2020-21 সালে পরীক্ষা দিবে তাদের জন্য মানে সব পাবলিক ইউনিভার্সিটি পরীক্ষা অলরেডি শুরু হয়ে যাবে। তা আপনার যদি মানে মানে এসব সাবস্ক্রাইব না করেন তাহলে এইসব ভার্সিটি সম্পর্কে কিভাবে জানবেন? আর এইসব ভার্সিটি সম্পর্কে একটা ছোট করে জানা ওটা অবশ্যই গুরুত্বপূর্ণ, যেহেতু আমি তো আসলে সবকিছু এত ছোট ভিডিওর মধ্যে বলতে পারবো না বা আপনারা নিতে পারবেন না। তা একটা মোটামুটি একটা ইউনিভার্সিটি ধারণা আপনাদের পরীক্ষা সম্পর্কে একটা আইডিয়া আসবে, মানে ভার্সিটি সম্পর্কে একটা আইডিয়া আসবে। মাঝে মাঝে কিছু ভার্সিটিতে আবার আমি এক্সাম নিয়েও কথা বলি যে মাস ডিস্ট্রিবিউশন কিরকম হবে, মানে যে মানে ভর্তি পরীক্ষার যে এক্সামটা, তো সেক্ষেত্রে আপনাদের দেখা যাবে কি একটু সুবিধাই হবে মনে হচ্ছে, আর আমারও সাবস্ক্রাইব হবে যেটা। তো ঠিক আছে, ভালো থাকেন। আর নেক্সট দিন আমি বরিশাল ইউনিভার্সিটি নিয়ে হাজির হব। সে পর্যন্ত সবাই সুস্থ থাকেন, আর আমার ভিডিও কষ্ট করে দেখার জন্য সবাইকে ধন্যবাদ।